দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে তবে পদ্মা যমুনা ও ব্রহ্মপুত্র সহ নয়টি নদীর পানি এখনও বিপদসীমার ওপর বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন অনেকেই আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু জায়গায় সংবাদদাতাদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন রসনরা তানিয়া দেশের উত্তরাঞ্চলে যমুনা তিস্তা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে তবে এখনও পানিবন্দি একশো পঁয়ষট্টিটি চরাঞ্চল সহ গাইবান্ধায় জেলার চার উপজেলার লক্ষাধিক মানুষ লালমনিরহাটে তিস্তা ও ধরোলায় পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে দেখা দিয়েছে নদী ভাঙন তিস্তা নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙনে ফসলি জমি ও বসত ভিটা নদী গর্ভে চলে যাচ্ছে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে তবে চরাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি রয়েছে সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন বেড়েছে টাঙ্গাইলের সদর ভুয়াপুর কালিহাতি গোপালপুর ও নাগরপুরের পাঁচ হাজার হেক্টর ফসলি জমি এখনো পানির নিচে এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে বাঁধের পুরানবাজার হরিসভা এলাকায় এ ফাটল ধরেছে মধ্যাঞ্চলে ফরিদপুর ও রাজবাড়িতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে রাজবাড়ি গোয়ালন্দের দৌলুদ্দিয়া পয়েন্টে পদ্মার পানি এখনও বিপদসীমার ওপরে এদিকে মাদারীপুরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়ে শিবচরের বান্দরখোলা চর জানাজাত ও কাঁঠালবাড়ি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের কয়েক হাজার পরিবার জামালপুরে যমুনার পানি আরও কমেছে তবে এখনও পানিবন্দি রয়েছে লক্ষাধিক মানুষ এদিকে সুনামগঞ্জের নদ নদী ও হাওড়ের পানি কমতে শুরু করেছে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ